আজকে আপনাদেরকে জানাবো বাংলা চলচ্চিত্রের এক নতুন অধ্যায়, ঋতুপর্ণ ঘোষ। সত্যজিৎ রায়ের চিন্তাভাবনাকে আধুনিক রূপ দিয়ে আধুনিকতার সঙ্গে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ, অনলি ফর সিনেমা। ঋতুপর্ণ ঘোষ জন্ম 31 আগস্ট 1963, মৃত্যু 30 মে 2013, ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, অর্থনীতির ছাত্র। ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসাবে। 1992 সালে মুক্তি পায় তার প্রথম ছবি হীরের আংটি। দ্বিতীয় ছবি 19 এপ্রিল মুক্তি পায় 1994 সালে। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনীচিত্র বিভাগে জাতীয় পুরস্কার পান। ঋতুপর্ণ ঘোষ ছিলেন সত্যজিৎ রায়ের অনুরাগী। 2 দশকের কর্মজীবনে তিনি 12টি জাতীয় পুরস্কারের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন। 2013 সালে 30 মে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই মহান পরিচালকের। ব্যক্তিগত জীবনে তার বাবা মা উভয়ই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বাবা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র নির্মাতা ও চিত্রকর। ঋতুপর্ণ ঘোষ সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে তিনি ডিগ্রি অর্জন করেন। ঋতুপর্ণ ঘোষ ছিলেন এলজিবিটি সম্প্রদায়ের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। জীবনের শেষ বছরগুলিতে তিনি রূপান্তরকামী জীবনযাত্রা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি নিজের সমকামী সত্তাটিকে খোলাখুলিভাবে স্বীকার করে নেন, যা ভারতের চলচ্চিত্র জগতে খুব কম মানুষ করেছেন। চলচ্চিত্র জগতে আসার আগে ঋতুপর্ণ ঘোষ ছিলেন কলকাতার একজন অ্যাডভার্টাইজমেন্ট কপিরাইটার। 1980 দশকে বাংলা বিজ্ঞাপনের দুনিয়ায় বেশ কিছু জনপ্রিয় একলাইনের স্লোগান লিখেছিলেন তিনি। সে সময়ে কলকাতায় ইংরাজি ও হিন্দি বিজ্ঞাপনগুলি বাংলায় অনুবাদ করে চালানো হতো। ঋতুপর্ণ বাংলায় স্বতন্ত্র বিজ্ঞাপন স্লোগানের ধারা সৃষ্টি করেন। তার সৃষ্ট বিজ্ঞাপনগুলির মধ্যে শারদ সম্মান ও বড়োলিনের বিজ্ঞাপন দুটি বিশেষ জনপ্রিয় ছিল। কোনো কোনো সমালোচকের মতে বিজ্ঞাপনে চিত্রনির্মাতাদের মাধ্যমে দর্শকদের কাছে আবেদন পৌঁছে দেওয়ার এক বিশেষ দক্ষতা তিনি অর্জন করেছিলেন, যা তার ছবি বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি সমাজে জনপ্রিয় করে তোলে। চলচ্চিত্র পরিচালনায় ঋতুপর্ণ। ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয় বিজ্ঞাপনী দুনিয়ায়। তার পরিচালনায় প্রথম ছবি হীরের আংটি 1992 সালে মুক্তি পায়। এটি ছিল ছোটদের ছবি। ছবিটি তৈরি হয়েছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছিলেন বসন্ত চৌধুরী, মনমোহন সেন প্রমুখেরা। এরপর 1994 সালে তার দ্বিতীয় ছবি 19 এপ্রিল মুক্তি পায়। এই ছবিতে এক মা ও তার মেয়ের পারস্পরিক সম্পর্কের কাহিনী দেখানো হয়েছে। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ানোর সঙ্গে সঙ্গে বাণিজ্যিকভাবেও সফল হয়। 1995 সালে এই ছবি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে জাতীয় পুরস্কার পায়। এরপর দহন মুক্তি পায় 1997 সালে। 1998 সালে এই ছবি শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় পুরস্কার পায় এবং এই ছবির দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাণী হালদার একসঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান। দহন ছবির বিষয়বস্তু কলকাতার রাস্তায় এক মহিলার ধর্ষিত হওয়ার কাহিনী। অপর একটি মেয়ে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী। সে এগিয়ে আসে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে, কিন্তু সমাজ ও ধর্ষিতার পরিবার পরিজনদের ঔদাসীন্যে সে হতাশ হয়ে যায়। 1999 সালে মুক্তি পাওয়া অশোক ছবিতে এক অভিনেত্রী ও তার আয়ের উপর অনিচ্ছুকভাবে নির্ভরশীল বাবার সম্পর্ক দেখানো হয়। এটি শ্রেষ্ঠ বাংলা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়। বাড়িওয়ালি মুক্তি পায় 2000 সালে। এই ছবিতে এক নিঃসঙ্গ বিধবা অভিনয় করেছিলেন কিরণ খের। নিজের বাড়িটি একটি ফিল্ম প্রোডাকশনকে ভাড়া দেয়। তার অবদমিত কামনা বাসনাগুলি ছবির সুদর্শন পরিচালককে দিয়ে কল্পনার ডানা মেলায়।
এই ছবির জন্য কিরণ খের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান। 2000 সালে মুক্তিপ্রাপ্ত উৎসব শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার পায়। এই ছবির বিষয়বস্তু একান্নবর্তী পরিবারের ভাঙন। এই পরিবারের সদস্যরা তাদের পারিবারিক বাড়ি থেকে বেশি দূরে না থাকলেও বছরে শুধু একবার দুর্গাপুজোর সময় একত্রিত হয়। 2002 সালে মুক্তিপ্রাপ্ত ছবি তিতলির গল্প এক অভিনেত্রীর মেয়েকে কেন্দ্র করে। মেয়েটির প্রিয় ফিল্ম স্টারের সঙ্গে একসময় তার মায়ের প্রণয় সম্পর্ক ছিল। 2003 সালে আগাথা ক্রিস্টির দ্য মিরর ক্র্যাফট ফ্রম সাইড টু সাইড অবলম্বনে ঋতুপর্ণ তৈরি করেন রহস্য ছবি শুভ মহরত। এই ছবিতে বিশিষ্ট অভিনেত্রী রাখি গুলজার শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করেন নন্দিতা দাস। ওই বছরই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ তৈরি করেন চোখের বালি। আর এই ছবিতেই তিনি প্রথম বলিউডি অভিনেত্রী ঐশ্বর্যা রায়কে নিয়ে কাজ করেন। 2004 সালে ঋতুপর্ণের প্রথম হিন্দি ছবি রেইনকোট মুক্তি পায়। এই ছবিটিও হেনরির ছোট গল্প 1906 সালে রচিত দ্য গিফট অব দ্য ম্যাচাই অবলম্বনে নির্মিত। এই ছবিতে ঐশ্বর্য রায় অভিনয় করেছিলেন, সঙ্গে ছিলেন অজয় দেবগন। এই ছবির শুটিং হয়েছিল 17 দিনে। ছবিটি শ্রেষ্ঠ হিন্দি ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়। 2005 সালে তার বাংলা ছবি অন্তর্মহল মুক্তি পায়। এটি ব্রিটিশ আমলের এক জমিদার পরিবারের গল্প। জ্যাকি শ্রফ জমিদার চরিত্রটি করেন আর তার দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করেন সোহা আলী খান ও রূপা গাঙ্গুলি। 2007 সালে দ্য লাস্ট লিয়ার মুক্তি পায়। এটি একটি প্রাক্তন শেক্সপিয়ারের থিয়েটারের অভিনেতার জীবনের গল্প। অমিতাভ বচ্চন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এছাড়া প্রীতি জিন্টা ও অর্জুন রামপাল এই ছবিতে অভিনয় করেছিলেন। 2008 সালে মুক্তি পায় খেলা, একটি মানব সম্পর্কের গল্প। এটি মনীষা কৈরালার প্রথম বাংলা ছবি। এবছরই মুক্তি পায় তার সব চরিত্র কাল্পনিক ছবিটি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বিপাশা বসু অভিনীত এই ছবিটি শ্রেষ্ঠ বাংলা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়। 2009 সালে যিশু সেনগুপ্ত, অনন্যা চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, মমতা শঙ্কর অভিনীত আবহমান ছবিটি মুক্তি পায়। এটি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার পায়। মৃত্যুর আগে তিনি তার পরবর্তী ছবি সত্যান্বেষীর শুটিং শেষ করেছিলেন। এই ছবিটি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছিল। ঋতুপর্ণ ঘোষের অভিনয় জীবন। ঋতুপর্ণ ঘোষ প্রথম অভিনয় করেন ওড়িয়া ছবি কথা দেইখিল্লা মাকুতে ছবিতে। হিমাংশু পরিজা পরিচালিত এই ছবিটি মুক্তি পায় 2003 সালে। 2011 সালে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের আরেকটি প্রেমের গল্প এবং সঞ্জয় নাগের মেমোরিজ ইন মার্চ ছবিতে অভিনয় করেন। আরেকটি প্রেমের গল্প ছবির বিষয় ছিল সমকামিতা। ঋতুপর্ণের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি চিত্রাঙ্গদা, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদার কাঠামো অবলম্বনে নির্মিত। এটি 60তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ জুরি পুরস্কার পায়। টেলিভিশন কর্মজীবনে ঋতুপর্ণ ঘোষ দুটি সেলিব্রিটি চ্যাট শো সঞ্চালনা করেন, এগুলি হল ইটিভি বাংলা এবং ঋতুপর্ণ। স্টার জলসার ঘোষ অ্যান্ড কোম্পানি। ঘোষ অ্যান্ড কোম্পানির একটি পর্বে তিনি মীরের সাক্ষাৎকার নেন এবং এই সাক্ষাৎকার কিছু বিতর্ক সৃষ্টি করেছিল। ঋতুপর্ণ বাংলা ফিল্ম ম্যাগাজিন আনন্দলোকের সম্পাদনা করেছিলেন 1997 সাল থেকে 2004 পর্যন্ত। ঋতুপর্ণ ঘোষ 10 বছর ধরে ডায়াবেটিস মেটিলাস টাইপ 2 রোগে এবং 5 বছর ধরে প্যানক্রিয়াটিটিস রোগে ভুগছিলেন। এছাড়াও তার অনিদ্রা রোগ ছিল এবং সেই জন্য তিনি নিয়মিত ঘুমের ওষুধ খেতেন। ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী অ্যাবডোমিনোপ্লাস্ট ও ব্রেস্ট ইমপ্ল্যান্টের জন্য প্রয়োজনীয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করাতে গিয়ে তার শারীরিক অসুস্থতা বেড়ে যায়। আর একটি প্রেমের গল্প ছবিতে এক সমকামী চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করার জন্য তাকে এগুলি করাতে হয়েছিল। 2013 সালের 30শে মে তার কলকাতার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ঋতুপর্ণ ঘোষের মৃত্যু হয়। তার দুই সহকারী পরিচালক দিলীপ ও বিষ্ণু তাকে বিছানায় অচৈতন্য অবস্থায় দেখতে পান। প্রতিবেশী নীলাঞ্জনা সেনগুপ্ত ডাক্তার নিরূপ রায়কে খবর দেন। তিনি এসে ঋতুপর্ণ ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে ঋতুপর্ণ ঘোষের বয়স হয়েছিল 49 বছর।
বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং পরিচালকেরা ঋতুপর্ণ ঘোষের বাড়িতে এসে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নন্দনে। সেখানে চত্বরের বাইরে কিছুক্ষণ তার দেহ রাখা হয় সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়ার জন্য। নন্দনে বহু মানুষ এসে তাকে শ্রদ্ধা জানান। এরপর তার দেহ নিয়ে যাওয়া হয় টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শেষ শ্রদ্ধা জানান। তিনি ঋতুপর্ণ ঘোষের পরিবারবর্গের সঙ্গে 45 মিনিট সময় কাটান। ঋতুপর্ণ ঘোষকে তিনি বিরল প্রতিভা হিসাবে উল্লেখ করেন। টালিগঞ্জ থেকে তার দেহ সিরিটির শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সৎকারের আগে কলকাতা পুলিশের তরফ থেকে তাকে গান স্যালুট দেওয়া হয়। হয়তো ঋতুপর্ণ ঘোষ সশরীরে আজ হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু ঋতুপর্ণ ঘোষ থেকে যাবেন বাঙালির হৃদয়ে, সমস্ত চলচ্চিত্রপ্রেমী মানুষের মনে। তিনি বেঁচে ছিলেন, বেঁচে থাকবেন। চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছোট ছোট ঘটনা, তাদের লাইফস্টাইল জানতে এবং নতুন নতুন শর্ট ফিল্ম দেখতে এখনই আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না।